নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে তার বাবার বাড়িতে বিভৎস করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় বখাটে একদল যুবক। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, তারা গৃহবধূকে বিভৎস ও বিধারক মারধর করে তার ভিডিও চিত্র ধারণ করে। ঘটনা 32 দিন পর রোববার দুপুরের দিকে গৃহবধূকে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় বখাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখলে পুরো ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে। স্থানীয়রা জানান, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ রোববার বিকেল 4টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত একদল যুবককে আটক করে। আটককৃত আব্দুর রহিম একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে হরিধন বাড়ির বাসিন্দা। গত 2 সেপ্টেম্বর বুধবার উপজেলার একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের খালপাড় এলাকায় নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নির্যাতিত গৃহবধূ বখাটেদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন উর রশিদ জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। ওই গৃহবধূকে তারা বাবার বাড়িতে পাওয়া যায়নি, তাকে পাওয়া গেলে জানা যাবে এই ঘটনা। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে এবং নির্যাতিতা গৃহবধূকে উদ্ধারে জেলা পুলিশের 5টি ইউনিট মাঠে কাজ করছে।